টুয়েলভের মেয়েরা, দেখো আগের দিন তো অ্যালকিন শুরু করেছিলাম। অ্যালকিন কী করে তৈরি করা যায় সেটা পড়ছিলাম, সেখানে নিরুদন বিক্রিয়া, ডিহাইড্রোহ্যালোজিনেশন, ডিহ্যালোজিলেশন, এই সমস্তগুলো পড়ছিলাম। পড়তে গিয়ে বলেছি ওই ধরনের বিক্রিয়াগুলো অপনয়ন বিক্রিয়া। তা অপনয়ন বিক্রিয়ার মেকানিজম মানে ক্রিয়াকৌশল একটু দেখিয়েছিলাম, কী ঘটে না ঘটে দেখিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছবিগুলো তুলে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আজকে এর উপরই বেস করে কিছু রিয়াকশান পড়ব। যেমন দেখো, ফার্স্টে এই অ্যালকোহলটা নিয়েছি, এই ওইচের জায়গায় এইটাও, এই যৌগটাতে এই এখানে ওইচের জায়গায় হ্যালোজেনও থাকতে পারে, ঠিক আছে? মানে এটা নিরুদনও হতে পারে, হ্যালোজেন থাকলে ডিহাইড্রোহ্যালোজিনেশন হবে। এইখানে ওইচ দেখো, যে কার্বনটায় যুক্ত আছে তার পাশে দুটো কার্বন আছে, একটা এই কার্বন একটা এই কার্বন, দুটো কার্বন আলাদা আলাদা এনভায়রনমেন্টে আছে, তাই না? তাহলে দুটো কার্বন থেকে হাইড্রোজেন গিয়ে ডাবল বন্ড হতে পারে, এই কার্বন থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে দেখো এই ডাবল বন্ডটা তৈরি হবে, কিন্তু এই কার্বন থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে এই ডাবল বন্ডের কম্পাউন্ড তৈরি হবে। এর নাম হচ্ছে চারটে কার্বন বিউট, এক নম্বরে ডাবল বন্ড আছে বিউট ওয়ানিন, এটাও চারটে কার্বন বিট, দুই নম্বরে ডাবল বন্ড আছে বিউট টুইন। এই রকম ধরনের দুটো যৌগ প্যারালালি উৎপন্ন হতে পারে, তার মধ্যে দেখা যাচ্ছে এই যৌগটা বেশি পরিমাণে প্রায় 80% উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এই যে কে বেশি উৎপন্ন হবে সেইটা সেটজেপ বলেছিল, তাই এটাকে সেটজেপ সূত্র বলে। উনি বলছে বেশি প্রতিস্থাপিত অ্যালকিনটাই উৎপন্ন হবে। দেখো ডাবল বন্ডে যে দুটো কার্বন তার সঙ্গে এখানে একটা অ্যালকিল গ্রুপ আছে, এখানে একটা অ্যালকিল গ্রুপ আছে, কিন্তু এখানে ডাবল বন্ডে যে দুটো কার্বন তার মধ্যে এই কার্বনের সঙ্গে শুধু অ্যালকিল গ্রুপ আছে, ওই কার্বনের সাথে কোনো অ্যালকিল গ্রুপ নেই। তার মানে যত অ্যালকিল প্রতিস্থাপিত ডাবল বন্ড হবে তত সে বেশি স্টেবল হবে, এই বেশি উৎপন্ন হবে, মনে থাকবে। আচ্ছা, এইবারে দেখো একটা হ্যালোজেন নিয়েছি, হ্যালো অ্যালকিল হ্যালাইড নিয়েছি, তার সঙ্গে আমরা অ্যালকোহলিক কেওএইচের বিক্রিয়া পড়েছি। দিয়ে অ্যালকোহলিক কেওএইচ দিলে অপনয়ন বিক্রিয়া ঘটবে, বিআরটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে ঠিক তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে, গিয়ে মাঝখানে ডাবল বন্ড হবে সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, দ্যাট ইজ অপনয়ন বিক্রিয়া, আগের দিন পড়ে এসেছি। কিন্তু অ্যালকোহলের জায়গায় যদি জল ইউজ করো, দ্যাটস মিন অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জল ইউজ করছে, মানে অ্যালকোহলিও কেউইচের জায়গায় জলীয় কেউইচ যদি ইউজ করো তাহলে কোনো অপনয়ন বিক্রিয়া হবে না, প্রতিস্থাপন বিক্রিয়া হবে। মানে এই বিয়ারের জায়গায় কেউইচের ওইচটা বসে যাবে, দেখো কেউইচের ওইচটা বসে গেছে, দ্যাট ইজ প্রতিস্থাপন বিক্রিয়া। এটা মনে রাখতে হবে, কিন্তু এই ঠিক পার্টিকুলার এই উদাহরণটা দিয়েই, এই বিকারক দিয়ে কোশ্চেন করে থাকে এটা। অ্যালকোহলিক কেওএইচ দিলে অপনয়ন, তখন ডাবল বন্ড তৈরি হবে, অ্যাকুয়াস কেওএইচ দিলে প্রতিস্থাপন, তখন বিআরের জায়গায় ওইচ ঢুকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই মোটামুটি অ্যালকিনের বিক্রিয়া তৈরির প্রসেস, এর ওপর যে কোশ্চেনগুলো আছে সেইগুলো, যে যে টাইপ পয়েন্টগুলো রয়েছে সব বলে দিয়েছি। এবারে ঢুকে যাব অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়াতে। অ্যালকিন মেনলি যে রাসায়নিক বিক্রিয়া দেয় সেটা হচ্ছে জুতো বিক্রিয়া। তাহলে নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ জুতো বিক্রিয়া, মানে অ্যাডিশন রিয়াকশান, ঠিক আছে? অ্যাডিশন মানে অ্যাড হয়ে যাবে, মানে কোনো অসম্পৃক্ত যৌগের সঙ্গে কোনো বিকারকের যখন বিক্রিয়া হয়, বিক্রিয়কের যখন বিক্রিয়া হয় তখন বিক্রিয়কের প্রত্যেকটা অংশই অসম্পৃক্ত ওই যৌগটার সঙ্গে যুক্ত হয়ে যায়, কোনো অংশই খালি পড়ে থাকে না। যেমন এখানে এক্স টু মানে দুটো এক্স, এই ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড থাকে, আর প্রত্যেকটা কার্বন থেকে পরিবর্তে একটা করে হাত বেরোয়, প্রত্যেকটা হাতেই দেখো এই দুটো এক্সের একটা এক্স করে যুক্ত হয়েছে। এটার প্রসেসের কথা কিছু বলতে গেলে আমাদেরকে দুটো বিষয় জানতে হবে, হোয়াট ইজ ইলেকট্রোফাইল অ্যান্ড হোয়াট ইজ নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল হচ্ছে তারাই যাদের কার্বনের ঘাটতি কোনো পরমাণু থাকবে, সেটা যে কোনো পরমাণু হতে পারে। যেমন মনে করো এইচ প্লাস, প্লাস মানে কি ইলেকট্রন ঘাটতি আছে, এসও থ্রি এখানে ইলেকট্রন ঘাটতি পরমাণু এস আছে, এইদেরকে বলে ইলেকট্রোফাইল। প্লাস হতেও পারে তারা, আবার প্লাস নাও হতে পারে। এটা যেমন দেখিয়েছি প্লাস না ছাড়া, কার্বো ক্যাটায়ন হলেই মানে ক্যাটায়ন হলেই যে ইলেকট্রোফাইল হবে এমন কিন্তু কোনো কথা নেই, ক্যাটায়ন ছাড়াও ইলেকট্রোফাইল হতে পারে। মোট কথা ইলেকট্রন ঘাটতি কোনো পরমাণু থাকতে হবে। নিউক্লিওফাইল ঠিক উল্টো, ইলেকট্রন বেশি আছে এরকম কোনো পরমাণু থাকতে হবে, হ্যালোজেন হতে পারে, ওইচ মাইনাস হতে পারে, সিএন মাইনাস হতে পারে। এটাই এক্স টু, এক্স এক্স ভাঙবে, যে কোনো একটা এক্স প্লাস, যে কোনো একটা এক্স মাইনাস, কিন্তু যৌগটা যদি এক্স ওয়াই হয়, মানে এটা বিআর টু হলো, এটা যদি এইচ বিআর হয় তখন কে পজিটিভ কে নেগেটিভ, অর্থাৎ সামনে যে আছে সে পজিটিভ, পরে যে আছে সে নেগেটিভ, মানে এইচ প্লাস বিআর মাইনাস, ঠিক আছে?
তখন কি হবে না, যেহেতু এটা পজিটিভের ইলেকট্রনের ঘাটতি আছে তখন ডাবল বন্ডটা এসে এখানে অ্যাটাক করবে। ডাবল বন্ডের কি এসে অ্যাটাক করবে, ডাবল বন্ড দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা সিগমা একটা পাই। আগেও বলেছি সিগমা বন্ড খুব স্ট্রং, যেটা ভাঙা যায় না কখনো, পাই বন্ড ভাঙা যায় না, প্রচুর এনার্জি লাগে। পাই বন্ডটা খুব উইক বন্ড, সেই পাই বন্ডটা দিয়ে এখানে এসে অ্যাটাক করবে পাই ইলেকট্রন দিয়ে, সঙ্গে সঙ্গে এই হাতটা খুলে ওয়াই এর ওপর চলে আসবে। ফলে কি হবে, এক্সট্রাই দুটো কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে একটা কার্বো ক্যাটাইন উৎপন্ন করবে। তাহলে অবভিয়াসলি এই যে কার্বো ক্যাটাইনটা উৎপন্ন করবে এটা যেন স্থায়ী পায়। আগের দিন কার্বো ক্যাটাইনের স্থায়িত্ব নিয়ে কথাবার্তা বলেছি, কোন কার্বো ক্যাটাইন বেশি স্টেবল, মানে তুমি প্লাসটাকে যুক্ত করতে যাচ্ছ, দেখা গেল এইখানে যুক্ত করলে এটা 2 ডিগ্রি ক্যাটাইন হয় আর এখানে যুক্ত করলে এটা 3 ডিগ্রি ক্যাটাইন হয়। তাহলে 3 ডিগ্রি ক্যাটাইন যেহেতু বেশি স্টেবল, তাই এক্সটা কিন্তু এই কার্বনের সাথে তখন যোগ হবে, তখন আর এই কার্বনে নয়। বুঝতে পারা গেছে, সেটা এই জায়গাগুলো ফাঁকা আছে বলে বুঝতে পারা যাচ্ছে না, আরও উদাহরণ পরের দিন দেবো, বুঝতে পারবে। এরপর ওয়াই মাইনাস অবভিয়াসলি যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে সেখানে গিয়ে অ্যাটাক করে এইভাবে যুক্ত হয়ে যাবে এক্স বন্ড এক্স ওয়াই। দ্যাট ইজ এই রিয়াকশানটা, এই স্টেপটা খুব ফাস্ট দ্রুত হয়। বোঝা গেল, এইভাবে অপনয়ন বিক্রিয়া যুত বিক্রিয়া হয়। উদাহরণ দিলে আরও বুঝবে, পরের দিন যুত বিক্রিয়ার আরও উদাহরণ দেবো, ঠিক আছে।